ডিডি ম্যাক্স টিভিকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিনোদন। আমি আজকে শীতকালীন চাষ ব্যবস্থা নিয়ে আলোচনা করব, বিশেষ করে আপনারা শীতকালে অনায়াসে ভিয়েত কইটা কালচার করতে পারবেন এবং ভিয়েত কইয়ের রেজাল্ট খুব ভালো এবং শীতের পরে 2-3 মাস খাওয়ানোর পরে বাজারজাতকরণ উপযোগী হয়ে যাবে। তো শীতকালীন চাষ করতে গেলে আপনাকে 3টা পদ্ধতি মাথায় রাখতে হবে। 1 নম্বর হলো পানিটা এক্সচেঞ্জ করতে হবে, 2 নম্বর হলো পানির টেম্পারেচারটা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে এবং খাবারের সাথে মাল্টিভিটামিন প্রয়োগ করতে হবে, আর যেটা হলো পানিতে কিছু পটাশ আর জীবাণুনাশক প্রয়োগ করতে হবে। তবে ভিউয়ার্স, আপনারা যদি আমাদের কাছ থেকে গুণগত মানের কুনা নেন, বিশেষ করে আমরা অরিজিনাল ভিয়েত কুই, ভিয়েত ছোল, পাঙ্গাস এবং মনোসেস তেলাপিয়ার জন্য এই প্রজেক্ট পোষিত, তাছাড়া আমরা উদ্যোক্তাদের আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা এবং গাইডলাইন করে থাকি এবং সর্বোচ্চ গুণগত মানের কুনা নিয়ে কাজ করে থাকি। আমরা শুধু ট্যাঙ্কেই কালচার করি না, বা আমাদের নিজস্ব হ্যাচারি, পুকুর এবং বায়োফ্লক সব কিছু নিয়ে আমরা কাজ করে থাকি। তো ভিউয়ার্স, আজকে কিছু উদ্যোক্তা আমাদের এই প্রজেক্টে আসছেন, তাদের সাথে আমরা কথা বলবো। তারা বিগত সময়ে আমাদের কাছ থেকে কিছু পোনা ক্রয় করেছিলেন এবং তাদের অনেক বড় প্রজেক্ট, তাদের কাছ থেকে তাদের পরিচয় এবং তারা কী ধরনের ফল পেয়েছে এই নিয়ে আমরা আলোচনা করবো। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি আঙ্কেলের সাথে পরিচয় করি। আঙ্কেল একটু কাছাকাছি আসেন, আঙ্কেল আপনার পরিচয়টা বলুন প্লিজ ক্যামেরার দিকে। আমার নাম হাজি ইদ্রিস, আমি ময়মনসিংহ রোহাটির আসছি। আমি এই প্রজেক্ট থেকে কয়েকবার ভিয়েত কই, একটু জুড়ে বলেন, ভিয়েত কই, শোল এবং ওই তেলাপিয়ার পোনা নিয়েছি। তো আপনি তো এর আগে আমাদের কাছ থেকে পোনা নিয়েছেন, গত 2-3 বছর যাবৎ আমাদের প্রজেক্টের সাথে সম্পৃক্ত। জি জি জি। তো আপনি ভিয়েত কইটা কয় মাসে কয়টা কেজি হয়েছে? ভিয়েত কইটা আপনার 4-4.5 মাস সময় আপনার কেজিতে, কোনো কেজিতে 3-4 আসছে, আবার 4-5 আসছে আমার কেজিতে। ভালো। এবং ভিয়েত শোলটা কয় মাসে কয়টা হয়েছে? 8-9 মাস সময় লাগে 1 কেজি। আপনি 1 কেজি পাইছেন 8-9 মাসে? পাইছি, 8-9 মাস পাইছি। তো আমাদের প্রজেক্টের থেকে আপনি কী কী ধরনের ফেসিলিটি পাইছেন? ফেসিলিটি সর্বোপরি প্রজেক্টওয়ালা সর্বোপরি খেয়াল রাখে, আমাদের পুকুরে কোন সময় কোনো সমস্যা হলে আপনার সহযোগিতা করেন আর কি। তো আপনারা কি আজকে কি আরও পোনা নেওয়ার জন্য আসছেন? জি, আমি আসছি কথা বলার জন্য, আপনার পোনা নিব আপনার সঙ্গে। আপনাকে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখন আমাদের এই প্রজেক্ট থেকে আরও কিছু উদ্যোক্তা আছেন, তারা পোনা নিয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানতে চাবো পোনার রেজাল্ট কী। ভাই আপনার পরিচয়টা? আমি শুকুর মাহমুদ, বন্ধু ওইলা বাড়ি। আপনি এর আগে আমাদের কাছ থেকে কী পোনা নিয়েছিলেন? হ্যাঁ, কয় মাসে পোনা নিয়েছিলাম? এবং কয় মাসে কয়টা হয়েছে? 4 মাসে 5টা হয়েছে, 5টা কেজি আসছে। তো আমার আশা করি আমাদের কাছে আরও পোনা নিবেন। হ্যাঁ, নিয়ে আপনি নিয়ে যাবো, আরও পোনা নিবেন, পোনাগুলো খুবই ভালো। ধন্যবাদ, আপনি বসুন, ধন্যবাদ। ঠিক আছে, এদিকে আসো। তোমার পরিচয়? চপল। আচ্ছা, এর আগে আমাদের প্রজেক্ট থেকে কোনো পোনা নিছিলেন? হ্যাঁ, নিছি, বিয়ে তো নিছি, পোনা নিছিলাম। এটার রেজাল্ট কি? 4-5 কেজি আসছে। তো আমরা আশা করি আমাদের প্রজেক্ট থেকে আরো পোনা নিবেন। হ্যাঁ, নিব, আর ভালো হয় কাজ। আমাদের আমাদের আমরা কিভাবে আপনাদের সেবা করে থাকি? আপনি কি খোঁজ খবর নেই? হ্যাঁ, খোঁজ খবর জান, আপনারা প্রতি সপ্তাহে একদিন জান, আমরা খোঁজ খবর নিয়ে আসেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা আমাদের কাছ থেকে গুণগত মানের পোনা সংগ্রহ করবেন এবং আমরা গাইডলাইন দিয়ে থাকি, আমি সর্বদাই উদ্যোক্তাদের পিছে থাকি এবং আপনারা ভালোভাবে কাজ করবেন, বেকার না, বসে থেকে বাড়ির আঙ্গিনায় যদি জায়গা থাকে আপনারা মাছ চাষ করেন, মুরগি চাষ করেন, সো আপনাদের ভাগ্য নিজেই করতে পারবেন। সো এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। খুদা হাফেজ।